ভাইজান কিছু লাগবো? ভাইজান কি ঘুমাইছেন? ও ভাইজান, ভাইজান আমি আপনার বাসার কাজের লোক, চিনছেন আমারে? আমি আব্দুল। আপনি অবশ্য আমারে আপনার শ্বশুর ভাবছিলেন, এখনো কি আপনার শ্বশুর মতো লাগতেছে আমারে? যাই হোক ভাইজান, আপনার ফুবু আম্মা আইছে, চিনছেন আপনার ফুবু আম্মারে? আপনি যারে একদম সহ্য করতে পারেন না, হেই বেডি তো আয় পড়ছে। ভাইজান ফুবু আম্মা আপনার দেখতে চায়, ডাইকে নিয়ে আসুন। ভাইজান দিয়ে কোনো কথা কয় না, তার মানে ডাইকে নিয়ে থেকেছে। যাই ডাইকে নিয়ে আসি। আমি তোর ফুবু, আমি তোর কথা সেটা অস্থির হয়ে গেছি। আমি হেই বিয়ান গাইতে তোমাকে আমি নিষেধ করছি আমার বেডরুমে কাউকে ঢুকতে দিবে না। রাস্তার মহিলা কিভাবে ঢুকলো? এখন একে বের করে দাও রুম থেকে, বের করে দাও। আমি তোর বুবু, আমি বাইরের লোক বুকে। এই ড্রাইভার, তোমাকে বলছিলাম না যে আমার রেস্ট নেওয়ার সময় কেউ যেন এখানে না আসে? এই মহিলা এত কথা বলছে কেন? রাস্তার মহিলাকে হাতে কাছে টাকা পয়সা খুচরা পয়সা দিয়ে বিদায় করে দাও। আর সে কিভাবে আমার বাড়িতে ঢুকলো? নিচে দালান ডিউটিতে ছিল না? দালানকে ডাকো, চাকরি নট, যাও। খাই সে রে, আমি তো ষোলো লাভের শ্বশুর ছিলাম, অন খারাপ আমার ড্রাইভার বানাই দিলেন, ব্যাপক ডিমোশন। এনে থাকলে তো আরো ডিমোশন হয়ে যাবো না, এই রুমে থাম যাবো না। ফুকম্মা আপনি চলেন, তো আমরা চলেন। আমার একবার শ্বশুর কইতেছে, একবার কইতেছে ড্রাইভার, আপনার তো ডিমোশন অলরেডি হয়ে গেছে, এরপর কি নাকি আপনার? মানা করার শর্ত হ্যাঁ ভাইজানের লোক দেখা করতে গেছে। ফুপু কিছু বললে কেন যে শুনেন না আপনি? হ্যাঁ কি বলছে ফুপুর? আবার তেমন কিছু কয় নাই, একটু কথা শুনাইছে আর কি। ফুবু আমারে রাস্তার লোক, অপরিচিত লোক কইছে ভাইজা। তাও ভালো, তাও ভালো মানে না মানে ফুপু তো মাথা ঠিক নাই, কখন যে কি বলতেছে সেই হিসাবে তো কমই বলছে আপনারা, তাই না? ওম্মা আপনি কি এমন এনে থাকবেন নাকি যেন আপনি সিএনজিতে উঠেন সোজা সিএনজিতে, সেটা বাস স্টপ, তারপর বাস স্টপে যে একটা বাসে উঠবেন, বাসে করে সোজা যাবেন গা গঞ্জে, গঞ্জে যাওয়ার পর একটা টেম্পুতে উঠবেন, টেম্পুতে ফটফট ফটফট করে যাবেন গা বাজারে, বাজারে যে ভ্যান আছে ভ্যানে উঠবেন, ভ্যানে সেটা সোজা গ্রামে চলে। তুই কি আমার লোকে মস্করা করছ? আমি
আমি যদি সবকিছুই ভাড়া করে গ্রামে যেতে পারি তাহলে তো সিরিন্দি ভাড়া করে দাম লাগবো। হ্যাঁ আমার চিনজি আমি ভাড়া করতে পারবো তা তোমরা আমি এই ফুফু ফুফু আমি এই ফুফু আবা আমি ফুফু মারা গেছে